বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জাস্ট আমরা গত পর্বে একটা ভিডিও করেছিলাম যে ল্যান্ড অর্ডিন্যান্স কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাই ভিডিওটা নতুন করে প্রস্তুত করা হোক তো আমরা নতুন করে প্রস্তুত করতে গিয়ে এটা সম্পূর্ণ হাতে লেখা প্রস্তুত করেছি যেহেতু আপনারা এই জিনিসগুলোকে খুব সহজভাবে ভাবে বুঝতে চান তো চলুন আজকে আমরা দেখি যে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স এটার মধ্যে কি বলা আছে এটা আমাদের সবার জানা প্রয়োজন আমাদের ভূমি আইনের সাতকাহন বইটা জাস্ট আমরা ট্রাই করব আগামী মাসের মধ্যে বাজারে নিয়ে আসার জন্য যেখানে আমরা গুরুত্বপূর্ণ যতগুলো ভূমি আইন আছে সবগুলো কিন্তু ইনক্লুড করার চেষ্টা করেছি সহজ সরল সাবলীল ভাষায় তো আমরা দেখি যে ভূমি আইনের সাতকাহন বইটা কিন্তু আমরা বাংলায় প্রকাশ করব কিন্তু আমাদের এই ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সটা কিন্তু ইংলিশে বাংলাদেশে উনিশশো সাল পর্যন্ত যতগুলো আইন আছে সব কিন্তু ইংলিশে ব্রিটিশরা তো ইংলিশে করেছে করেছে স্বাধীন আমরা বিভিন্ন প্রকার যে সমস্ত আমাদের ল এবং অর্ডিন্যান্স এগুলো কিন্তু ইংলিশে তো একটি অর্ডিন্যান্স অর্ডিন্যান্স খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ড রিফর্ম তো আপনারা যারাই আইন বিষয়ে পড়াশোনা করেছেন দয়া করে জাস্ট ইংলিশটা একবার পড়ার চেষ্টা করবেন তাহলে আইনের যে রস কষ আছে সেটা খুব ভালো করে বুঝতে পারবেন আর যারা সাধারণ কমন বেসিক লেমেন শুধু আইনটা জানতে চান তাদের জন্য আমরা বাংলায় নিয়ে আসবো কোনো সমস্যা নাই জাস্ট বাংলাই আছে তো মনে রাখবেন প্রথমে এই বেসিক জিনিসটা সবার জানা প্রয়োজন প্রতিটা আইনের এক নাম্বার ধারায় দেওয়া থাকা আইনটার নাম কি কোথায় প্রযোজ্য কার প্রতি প্রযোজ্য তো এই আইনটাকে বলা হচ্ছে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স বা ভূমি সংস্কার অধ্যাদেশ তো অধ্যাদেশ কি আমরা পূর্ব আপনাদেরকে পড়িয়েছি অধ্যাদেশ হচ্ছে সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে বাংলাদেশের রাষ্ট্রপতি যদি সংবিধান অকার্য যদি সংসদ কার্যকর থাকে অথবা জরুরি প্রয়োজনে সংসদ বসতেছে না কারণ সারা ছতা সংসদ চালু থাকে না তখন উনি এই রকম আদেশ জারি করতে পারেন যেটাকে অর্ডিনান্স বলা হয় এটা বিস্তারিত জানতে সংবিধানের তিরানব্বই নাম্বার অনুচ্ছেদটা আপনারা একটু দেখে নেবেন আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন আমাদেরকে বুঝতে হবে এর জন্য কারণ সাধারণ ইংলিশ আর আইনের ইংলিশ কিন্তু এক না আইনের ইংলিশগুলো খুবই সুচালো খুবই সংঘবদ্ধ এবং খুবই সুস্পষ্ট স্পষ্ট জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যেমন ফ্যামিলি বলতে আমরা কাকে বুঝি মা বাবা ভাই বোনকে বুঝি কিন্তু আইনে এখানে এ আইনের জন্য ফ্যামিলি বলতে বলা হচ্ছে ব্যক্তির স্ত্রী ব্যক্তির ছেলে ব্যক্তির অবিবাহিত মেয়ে ব্যক্তির ছেলের যে বউ আছে সে ব্যক্তির ছেলের ছেলে ব্যক্তির ছেলের অবিবাহিত মেয়ে এটাই হচ্ছে ফ্যামিলির এটা ছাড়া যেমন আমরা যদি বলি এখানে বলা হচ্ছে বাস্তবিকা বা হোম স্টেট বলতে শতক পর্যন্ত গ্রামের যে বাড়ি সেটাকে হোম স্টেট বলা হয় তারপরে যেটা বলা হচ্ছে যে রুরাল এরিয়া বলতে যেটা বোঝায় যেটা পৌরসভা বা মিউনিসিপাল এরিয়া ঘোষিত হয় নাই সেটাই হচ্ছে আমাদের রুরাল এরিয়া তো প্রতিটাই মধ্যে এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে না হলে কিন্তু আইনটা পড়ে আমরা বুঝবো না আসলে কি বলতে চাচ্ছে আর আইনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওভার রাইডিং ইফেক্ট অর্থাৎ একটা আইন প্রস্তুত করে অনেকগুলো আইনকে রহিত করা হয় অথবা অন্য আইনে যদি কিছু থাকে সেটাকে সেভিং করা হয় যে সেটাও চলবে তো এই জন্য একটা শব্দ ব্যবহার করা হয় যেটা আপনারা বাংলা ভাষাভাষীরাও মনে রাখতে পারেন নট উইথ স্ট্যান্ডিং এনিথিং তার মানে হচ্ছে একটা আইনের এই বেসিক জিনিসগুলো আমরা বুঝতে হবে না হলে কিন্তু আইনটা আমরা বুঝতে পারি পারবো না তো চলুন আমরা এখন সহজ বাংলায় দেখি যে আসলে আইনটা কি বলতেছে আমাদের মাতৃভাষা বাংলায় তো আইনটা খুবই ছোট আইন মাত্র বাইশটা সেকশন দেওয়া আছে অতটা বড় কিছু না এবং ছয়টা চ্যাপ্টারে বিভক্ত তাহলে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্সে বাইশটা আমাদের সেকশন আছে ছয়টা চ্যাপ্টারে বিভক্ত তো আমরা যদি এক থেকে তিন নম্বরে দেখি এখানে প্রাথমিক বিষয় বলা হচ্ছে যেগুলো আমরা দেখলাম আইনের নাম কি হবে সংজ্ঞা এবং এর ইফেক্টটা কি এটা আলোচনা করা আছে তো জাস্ট এটা আমরা একটু বিস্তারিত পড়ে নিয়েছি প্রথমেই যে তিরানব্বই নাম্বার অনুচ্ছেদের ক্ষমতা বলে এটা কাজ এই অধ্যাদেশ প্রণয়ন করা হয় আর ফ্যামিলি বলতে ব্যক্তির স্ত্রী ছেলে অবিবাহিত মেয়ে ছেলের স্ত্রী ছেলের ছেলে ছেলের অবিবাহিত মেয়েকে অন্তর্ভুক্ত করে তারপরে হোমস্টেট বলতে বা বাস্তুবিটা বলতে তেত্রিশ শতক পর্যন্ত বাড়ি ঘর এবং বাড়ি বাড়িঘরের আশেপাশে যে গাছগাছালি ছোট বাগান পুকুর থাকে সেটা বলা হয় এটা সর্বোচ্চ তেত্রিশ শতক পর্যন্ত হবে আর ওভার রাইটিং ইফেক্ট যেটা বললাম নট উইথ স্ট্যান্ডিং এনিথিং তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম প্রতিটা আইনের মধ্যে কিন্তু আপনারা এগুলো জানার চেষ্টা করবেন এখন চলে আসি আমরা চার নম্বর সেকশন এটা একটাই সেকশন দেওয়া আছে এই যে চ্যাপ্টার এটাতে বলা হচ্ছে কৃষি জমির অর্জনের আপনি চাইলেই যত খুশি তত কৃষি জমি আপনি অর্জন করতে পারবেন না আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং আইন যখন সর্বপ্রথম করা হয় তখন একশো বিঘা পর্যন্ত সম্পত্তি জমিদারদের মালিকানায় রেখে বাকিটা সরকার যেটা করে সেটা খাজনা আদায় অ্যাকোজিশন করে নেয় পরবর্তীতে পাকিস্তানের আয়ুব সরকার সাময়িক সরকার উনিশশো সালে এটাকে বর্ধিত করে তিনশো পঁচাত্তর বিঘা এই যে বিঘা আমরা বলতেছি এটা আঞ্চলিক বিঘা না তেত্রিশ শতকে বিঘা দিনাজপুর আপনি যদি রংপুর ঠাকুরগাঁ যান আপনি শতক শতক শতকে বিঘা পাবেন সেই সমস্ত বিঘা না এগুলো সরকারি শতকে কথা আমরা বলতেছি আপনি সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত সম্পত্তি অর্জন করতে পারবেন আপনি এবং আপনার পরিবার পরিবার বলতে কাকে বুঝে আমরা বুঝিয়েছি যে আপনার ছেলে হবে আপনার অবিবাহিত মেয়ে হতে পারে আপনার ছেলের মেয়ে হতে পারে আপনার ছেলের ছেলে হতে পারে এরা সবাই আপনার পরিবারের অন্তর্ভুক্ত তবে যেহেতু আমরা বললাম যে সর্বপ্রথম স্টেট অ্যাকুইজিশনে ছিল একশো তারপরে তিনশো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটাকে কমিয়ে আবার একশো বিঘা আনা হয় তাই এই অধ্যাদেশটা উনিশশো সালে জারি করা হয় সেই চৌরাশির আগে যাদের একশো বিঘা ছিল তাদেরটা থাকবে সমস্যা নাই কিন্তু নতুন করে কেউ আর আর এই ষাট বিঘার বেশি সম্পত্তি অর্জন করতে পারবে না তো অনেকেই যদি করে ফেলে তখন কি হবে বা কেউ উত্তরাধিকার সূত্রে পাইতে পারে গিফট করতে পারে হ্যাবা করতে পারে উইল সূত্রে পাইতে পারে তাহলে কি হবে তো আইনের চার নম্বর সেকশনে বলে দিই যদি হ্যাবা দান উইল উত্তরাধিকার সূত্রে যদি পায় তাহলে সরকার যেটা করবে ক্ষতিপূরণ দিবে প্রকৃত যেটা মূল্য সেটা দিবে এবং এর উপরও আরো প্রায় দশ থেকে বিশ পর্যন্ত ক্ষতিপূরণ দিয়ে সরকার সম্পত্তিটা অধিগ্রহণ করে নিবে যেমন আমরা সেকশন নাইনটি টু মোতাবেক সরকার যেটা করবে এটাকে খাস করে নেবে তার মানে হচ্ছে আপনি সাইড বিকার বেশি কোনোভাবে মালিকানা অর্জন করতে পারবেন না শুধু দান হেবা উইল উত্তরাধিকার সূত্রে পাইলে সরকার টাকা পয়সা দিবে এর বাইরে যদি আপনি ক্রয় করেন তাহলে তার জন্য কোনো টাকা পয়সাও দিবে না এটি আমরা যে সহজ বাংলা আপনাদের জন্য এখানে লিখে দিয়েছি যে উনিশশো সালের আগে এই সিলিং ছিল একশো বিঘা তার আগে ছিল তিনশো পঁচাত্তর বিঘা এবং সর্বপ্রথমে ছিল একশো বিঘা এই যে ষাট বিঘা পর্যন্ত উর্ধ্বসীমা এটাকে বলা হয় জমির সিলিং বা সম্পত্তির সিলিং এটা কৃষি জমির ক্ষেত্রে প্রযোজ্য আশা করি বুঝতে পারছেন চার নম্বরটা কোনো প্রকার ঝামেলা থাকার কথা না একজন ব্যক্তি বা পরিবার সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত সম্পত্তি অর্জন করতে পারবে এর বেশি অর্জন করলে সেটা খাস হয়ে যাবে তো এই জন্য অনলাইনে যে এখন ভূমি উন্নয়ন কটা শুরু হয়েছে রেজিস্ট্রেশন কিন্তু অনেকেই করতেছে না তারা সম্পত্তিগুলো ট্রান্সফার করে দিচ্ছে কারণ এখন কিন্তু ধরা খাবে এতদিন কোনো সেন্ট্রালাইজ সিস্টেম ছিল না এখন কিন্তু সিস্টেমটা আছে তো যে অনেকে সম্পত্তিটা হেবা করে দিচ্ছে অথবা বিক্রি করে দিচ্ছে সে সম্পত্তিটা ফ্ল্যাট ফ্লটে ইনভেস্ট করতেছে টাকাগুলো সঞ্চয়পত্র ইনভেস্ট করতেছে তো এখন আমরা চলে যাব এই আইনে যে পাঁচ নাম্বার যে আমাদের ধারা আছে পাঁচ নাম্বার সম্পত্তি বলা হচ্ছে বেনামি হস্তান্তর প্রথমে জাস্ট দুই লাইনে আমরা বুঝি বেনামি হস্তান্তর জিনিসটা কি তো উনিশশো সালের পূর্বে যেই জিটি ছিল সেটা হচ্ছে আমি টাকা পয়সা দিয়ে আরেকজনের নামে সম্পত্তি ক্রয় করতে পারতাম অর্থাৎ আমার টাকা পয়সা আছে যে কোনো কারণবশত আমি আমার বাবার নামে 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 মায়ের বোনের অথবা গ্রামের কারোর নামে সম্পত্তি ক্রয় করে নিলাম পরবর্তীতে এটা বেনামি বলে আমি আবার দাবি করলাম অথবা যারা প্রবাসী ভাই আছেন তারা এখনো চিন্তা করেন তারা যে টাকা পয়সাগুলো পাঠান অর্থাৎ একাই টাকা পয়সা পাঠান সম্পত্তিটা বাবার নামে ক্রয় করা হয় তো উনি চিন্তা করেন যেহেতু আমি টাকা পয়সা পাঠিয়েছি মালিক আমি হব কিন্তু না এই বেনামি হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে উনিশশো সালে এর ফলে যেটা হয়েছে যে বলা হচ্ছে যে ব্যক্তি নিজের ভোগ বা নিজের সুবিধার জন্য অন্যের নামে সম্পত্তি ক্রয় করবে না না করা যাবে এখন কথা হচ্ছে যেটা বলে দিচ্ছে যে দলিল যার নামে ধরে নেওয়া হবে সম্পত্তির মালিক সেই এখন এই জন্য টাকা পয়সা কে দিল সেটা দেখার বিষয় না তাহলে আপনারা বুঝতে পারলেন ভোগদখল দখল এবং সুবিধার্য হবে আপনার আপনি অন্যের নামে ক্রয় করবেন না যিনি দলিলে মালিক হবেন জমি তারি কোন আদালতে আপনি বলতে পারবেন না যে আপনি টাকা পয়সা দিয়েছেন অতএব সম্পত্তি আপনাকে দেয়া হোক এটা আপনি বলতে পারবেন না তাহলে বেনামি সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন না তারপরে চলে যায় আমরা যেটা স্টেট বা বাস্তুভিটা এটা ছয় এবং সাত নাম্বার ধারা আলোচনা করা হচ্ছে এটাতে যেটা করা হয়েছে যারাই গ্রামে বসবাস করেন নিজের মালিকানা সম্পত্তিতে গ্রামের কৃষকের বাড়িটাকে সমস্ত প্রকার আইনের যে দায় থেকে মুক্ত দেওয়া হয়েছে অর্থাৎ গ্রামেতে ত্রিশ শতাংশ পর্যন্ত সম্পত্তির উপর আপনি কোনো প্রকার ব্যাংক লোন নিলাম অন্য কোন প্রকার সেটাকে বিক্রি করতে পারবেন না কিছু করতে পারবেন না এই জন্য যারা আছেন তাদের অবশ্যই জানা উচিত শতক পর্যন্ত গ্রামের যে বাড়ি আছে সেটার উপর লোন দেওয়া যাবে না সেটাকে নিলামে বিক্রি করা যাবে না কৃষককে বাস্তুভিটা থেকে উচ্ছেদ করা যাবে না তবে সরকার আইন করে ক্ষতিপূরণ দিয়ে চাইলে অধিগ্রহণ করতে পারবে এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস তারপর বলা হচ্ছে গ্রামে যারা থাকেন যারা আসলে ভূমিহীন আছেন যাদের বাড়ি ঘর নাই যারা শ্রমিক যারা কৃষক সরকারের যদি এরকম যদি খাস সম্পত্তি থাকে বাড়ি করার মতো সরকার সর্বোচ্চ পর্যন্ত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে কাঠা এইভাবে যদি কোনো সম্পত্তি কবুলিয়তে পায় বলা হচ্ছে এটা শুধুমাত্র বংশ পরস্পরায় উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হবে অন্য কোনো প্রকার ভাবে হস্তান্তরিত হবে না তাহলে আপনারা বুঝে গেলেন মোটামুটি জিনিসগুলো যে কৃষি জমির সর্বোচ্চ সিলিং বেনামি হস্তান্তর এবং বাস্তুবিটা থেকে উচ্ছেদ তারপরে বর্গাধার এটা অনেকটা লম্বা চড়া এটা অপরপাতা আমরা দেখতেছি আর সর্বশেষ যেটা বলা হচ্ছে হচ্ছে সেটা বিভিতে বিশ থেকে বাইশ নাম্বার ধারা বলা হচ্ছে যে এই অর্ধাদেশের অধীনে যে কর্মকাণ্ডগুলো হবে যে আপনি ষাট বিঘার বেশি জমি নিবেন আপনি বেনামি সম্পত্তি হস্তান্তর করবেন আপনি কৃষককে তার বাস্তবিতা থেকে উচ্ছেদ করবেন তো এর আইনের কোনো কিছু নিয়ে আপনি আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না এটা ক্রিস্টাল ক্লিয়ার বলা হচ্ছে তারপরে যেটা বলা হচ্ছে এ আইনের অধীনে যদি আপনি ষাট বিকার বেশি যদি আপনি সম্পত্তি অর্জন করেন বেনামি সম্পত্তি যদি হস্তান্তর করেন এই আইনে আরও যে সমস্ত নিয়ম কানুন আছে এগুলো যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনি অপরাধ করলেন অপরাধের আপনার জরিমানা হতে পারে এবং সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত শাস্তিরও ব্যবস্থা কিন্তু করা আছে এখন আমরা দেখি দ্বিতীয় পাতায় যে আসলে বর্গাদার সম্পর্কে আট নাম্বার থেকে যে আমাদের উনিশ নাম্বার সেকশনে যেটা বলা হচ্ছে বাংলাদেশে যে কৃষি জমিগুলো আছে সহজ কথা হচ্ছে আপনার জমি আপনি নিজে চাষাবাদ করবেন নিজে যদি চাষাবাদ না করেন তাহলে আপনি আদি দিবেন ভাগ চাষ বা বর্গা চুক্তি দিবেন বর্গা চুক্তি ছাড়া কোনো সম্পত্তির মালিক তার সম্পত্তি অন্য কাউকে দিবে না চাষাবাদ করার জন্য আর কোনো ব্যক্তিও কারো সম্পত্তি চাষাবাদ করবে না কোনো প্রকার বর্গা চুক্তি ছাড়া এই বর্গা চুক্তি আপনাকে করতেই হবে আর এই চুক্তির মেয়াদ পাঁচ বছর বলে ধরে নেওয়া হবে এই বর্গা চুক্তি কিন্তু লিখিত হবে আপনাকে দুই পক্ষ দ্বারা সম্পাদিত হইতে হবে মনে রাখবেন তাহলে বর্গা চুক্তি করতে হবে বর্গা চুক্তি ছাড়া কেউ কারো সম্পত্তি অন্য কারো সম্পত্তি কেউ কি করবে না তারা চাষাবাদ করবে না যদি আপনি চাষাবাদ করেন তাহলে ফসলটাকে তিন ভাগে ভাগ করবেন যেটা আসবে এক ভাগ জমির মালিক পাবে এক ভাগ যিনি চাষাবাদ করবে সে পাবে আর এক ভাগ উৎপাদন খরচ হিসাবে বাদ দেওয়া হবে তাহলে আপনি যখন বর্গা চুক্তিতে চাষাবাদ করবেন ফসলের ভাগ এইভাবে হবে তারপরে বলা হচ্ছে যে জমি কেনার অধিকার বর্গাকৃত জমি যদি আপনি বিক্রি করতে চান সর্বপ্রথম যিনি বর্গায় আসতেন তাকে আপনি লিখিত জানাবেন যে আপনি সম্পত্তিটা বিক্রি করতে চান লিখিত জানানোর পরে উনি আপনাকে সেটা যদি ক্রয় না করে তাও জানিয়ে দিবে আর যদি ক্রয় করে দ্রুতই টাকা পয়সাটা আপনাদের মধ্যে সেটেল করে আপনাদের মধ্যে সেই বিক্রয় চুক্তি সম্পাদন করে নেবে কিন্তু উনি যদি দাম কম বলে তখন আপনি দেশে আপনি অন্য কাউকে বিক্রি করতে পারবেন তবে ওই বর্গাদার যে দাম বলছে সেই দামের চাইতে কমে আপনি বিক্রি করতে পারবেন না এটি আপনি মনে রাখবেন আর এইভাবে বর্গা চাষ আয় একজন ব্যক্তি পনেরো বিঘার বেশি সম্পত্তি বর্গা চাষ করতে পারবে না আশা করি বুঝতে এখন আসি বর্গা চুক্তি আপনি বাতিল কিভাবে করবেন বা যদি বর্গা যিনি গ্রহণ করেছেন উনি মারা গেলে যতদিন মেয়াদ শেষ না হচ্ছে আমরা জানি মেয়াদ হচ্ছে কত পাঁচ বছর তার উত্তরাধিকারীরা সেটা চাষাবাদ করে ভোগ করে খেতে পারবে তো তারপরে যেটা এর আপনি কখন বাতিল করতে পারবেন তো বাতিল আপনি মুখে মুখে বললে কিন্তু বাতিল করতে পারবে না যেহেতু এটা লিখিত এবং চুক্তি থাকবে আপনার কথা হচ্ছে যদি 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 কোনো কারণ বর্গাদার কি করে সেখানে চাষাবাদ করতে ব্যর্থ হয় কোনো কারণ নাই ঠিক ছিল তারপরে সে সেখানে চাষাবাদ করতে ব্যর্থ হয়েছে এটা ছাড়া আপনার সমসাময়িক জমির শ্রেণীর আশেপাশে যারা চাষাবাদ করেছে গড়ে তারা যে পরিমাণ ধান পায় এখন আপনার এই বর্গাদার যদি কোনো কারণে গড়ে যেত নিজ কম যদি ফসল করে ধরলাম যে গড়ে যে এক ধান আসে এখন আপনার যে বর্গাদার ও যদি দশ মন ফলায় তাহলে আপনি চাইলে এটা বাতিল করতে পারবেন এটা ছাড়া বর্গাদার চাইলে সে সেটা হস্তান্তর করে দিতে পারে যে সমাপন করে দিতে পারে যে আমি আমার চাষাবাদ করব না এই সমস্ত গ্রাউন্ড তারপরে যেটা বলতেছে যে পূর্ণ নাম্বার সেকশন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বাংলাদেশের কৃষি জমি আপনারা নিজে জমি নিজে চাষ করবেন অথবা বর্গ চুক্তিতে চাষ হবে অথবা খাই বন্ধক হবে অথবা আপনি সেই জমির শ্রমিক হবেন অথবা মালিকের চাকর হবেন এর বাইরে অন্য কেউ কারো সম্পত্তি চাষাবাদ করবে না আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভূমি সংস্কার অধ্যাদেশ উনিশশো চৌরাশিটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার এনে দিল আমরা যদি আরেকবার বলি আপনি অন্যের জমি কোনো প্রকার চুক্তি ছাড়া চাষাবাদ করবেন না এই চাষাবাদের চুক্তি পাঁচ বছর হবে আর আপনার যে ফসলটা তিন ভাগ হবে এক ভাগ আপনি পাবেন এক ভাগ খরচ এক ভাগ হচ্ছে যিনি জমির মালিক আর বর্গা জমি যদি বিক্রি করতে চায় সর্বপ্রথম আপনার কাছে আসবে আপনি যে দাম বলবেন সে যদি রাজি না হয় তাহলে এর বাইরে আপনার যদি বেশি দামে বিক্রি করতে পারবে কম দামে পারবেন না আপনি সর্বোচ্চ পনেরো বিঘা পর্যন্ত সম্পত্তি বর্গা চাষ করতে পারবেন আপনি যদি মারা যান বর্গার যে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপনার উত্তরাধিকারীরা সেটা চাষাবাদ করতে পারবে আর বাংলা বাংলাদেশের সম্পত্তি বর্গা চুক্তি ছাড়া নিজের জমি নিজে ছাড়া অথবা খাই খালাসি বন্ধক ছাড়া অথবা চাকর অথবা শ্রমিক ছাড়া অন্য কেউ চাষাবাদ করবে না আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাজে আসবে আমাদের যে সাতকাহন অনলাইন কোর্স চলতেছে সেখানে আমরা এই রকম ভাবে আমাদের যে আইনগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে ভূমি সংস্কার অধ্যাদেশ থেকে আমরা জানলাম সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত সম্পত্তি আমরা অর্জন করতে পারবো বেনামি সম্পত্তি আমরা ক্রয় করতে পারবো না তেত্রিশ শতক পর্যন্ত বসতবাড়ি থেকে কৃষককে কি করা না উচ্ছেদ করা যাবে না এই আইনের যদি কোনো প্রকার আমরা লঙ্ঘন করি সর্বোচ্চ টাকা জরিমানা এবং জেলেরও ব্যবস্থা হতে পারে কোনো আদালতে এই আইনের অধীনে সম্পাদিত আদেশ কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে আপিল চলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়েছে ওই ভিডিওটা আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করব